2014 সালের শেষ দিকে হারের বৃত্তে থাকা বাংলাদেশ সীমিত ওভারের দলের দায়িত্ব পেয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। এরপরেই একটু একটু করে দারুণ ক্রিকেট খেলতে থাকে টাইগাররা, ওয়ান ডেতে হয়ে ওঠে ধারাবাহিক, কিন্তু সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে সব ওলট পালট। হারের ব্যবধান এতটাই বাজে ছিল যে টাইগারদের আত্মবিশ্বাস রীতিমতো অলানিতে গিয়ে পৌঁছায়। তাই সামনে গড়ের মাঠে ত্রিদেশীয় সিরিজকে ঘুরে দাঁড়ানোর সিরিজ হিসেবেই দেখছেন অধিনায়ক মাশরাফি। তবে দক্ষিণ আফ্রিকার হারকে গড়ের মাঠের খেলার সঙ্গে মেলাতে রাজি নন অধিনায়ক, কারণ নিজেদের মাঠে নিজেদের শক্তি সম্পর্কে ভালো করেই জানেন তারা। আগামী 15 জানুয়ারি থেকে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশকে নিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। গড়ের মাঠে এই সিরিজে স্পষ্টই এগিয়ে থাকবে টাইগাররা। সাম্প্রতিক সময়ে প্রতিপক্ষ দলের পারফরমেন্সও আহামরি কিছু নয়, তাই এই সিরিজেই ঘুরে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশ দল, তেমন পরিকল্পনা করেই মাঠে নামবেন বলে জানান মাশরাফি। অবশ্যই জেতার পরিকল্পনা থাকবে, ত্রিদেশীয় সিরিজটা গুরুত্বপূর্ণ, দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর সবাই আপসেট। আমরা যদি এটা জিততে পারি তাহলে পরিস্থিতির মোড় ঘুরে দাঁড়াতে পারে। দক্ষিণ আফ্রিকায় শুধু ওয়ানডে নয়, টেস্ট এবং টি-20তেও নাকানি চুবানি খায় টাইগাররা, তাই স্বাভাবিকভাবেই কোণঠাসা দলটি, কিন্তু নিজেদের মাঠে সব ঠিক হবেই আশা মাশরাফির। আমার মনে হয় না কঠিন কিছু হবে, বিশেষ করে ওয়ানডেতে, কারণ একটা সিরিজ দিয়ে সবকিছু বিবেচনা করা যায় না। নিউজিল্যান্ডেও 3-0 হেরে এসেছিলাম, কিন্তু এরকম চাপে পড়িনি, কিন্তু দক্ষিণ আফ্রিকায় প্রতিটি ফরম্যাটে বাজে খেলেছি। আমাদের এখন কাজ হবে ঠিক কাজটা করা। গড়ের মাঠের ফলাফলের সঙ্গে দেশের বাইরের পারফরমেন্সকে মেলানোর কোনো সুযোগ নেই বলেও জানালেন মাশরাফি। আপাতত ত্রিদেশীয় সিরিজেই চোখ অধিনায়কের। হোমের জয় বিদেশে কোনো হেল্প করবে না, কারণ হোম অ্যাওয়ের মধ্যে আকাশ পাতাল ব্যবধান থাকে। হোমের সিরিজটা আমরা জিততে চাই, কিন্তু এটাকে অ্যাওয়ের সাথে মেলানোর সুযোগ নাই। এদিকে গুরুত্বপূর্ণ সিরিজটিতে থাকছে না বাংলাদেশের প্রধান কোচ, দক্ষিণ আফ্রিকাতেই চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগের জায়গাটা ফাঁকা। তাই হোম সিরিজে মাশরাফি ও সাকিব আল হাসানকে কোচের দায়িত্ব দিয়েছে বিসিবি। তবে এমন দায়িত্ব সবসময় পালন করে আসছেন বলে জানালেন অধিনায়ক। আমার মনে হয় না আলাদা কিছু করতে হবে, যেটা বুঝিয়েছেন সেটা হলো সিনিয়র খেলোয়াড়দের দায়িত্বের বিষয়টা, যেটা সবসময় থাকে। আলাদা কিছু করতে গেলে আরো সমস্যার উদ্ভব হতে পারে, তো আমার কাছে মনে হয় যেভাবে চেয়েছিল সেটাই ঠিক আছে। নিত্য নতুন সকল খবর আপডেট পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে আমাদের সকল আপডেটের সঙ্গেই থাকুন।